হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা বাংলা সাহিত্যের পৃষ্ঠা নং 41-এর বাকি অংশটুকু পড়ব। কেমন? আগের দিন আমরা ছুটি কবিতাটির প্রথম অংশটুকু পড়েছিলাম, আজকে তার বাকি অংশটুকু পড়ব। তাহলে চলো দেখে নিই কি কি রয়েছে। কেয়া পাতায় নৌকা গড়ে সাজিয়ে দেব ফুলে, অর্থাৎ কেয়া পাতা দিয়ে নৌকাটি গড়বো, গড়া হত্যা তৈরি করার কথা এখানে বলা হয়েছে। সে তৈরি করে কি দিয়ে সেটাকে সাজানো হবে? ফুল দিয়ে। তাহলে চলো আমরা লাইন দুটি আরেকবার পড়ি। কেয়া পাতায় নৌকা গড়ে সাজিয়ে দেব ফুলে। এবারে আমরা দেখে নেব কেয়া পাতার ছবি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পাতাগুলো, এটাই হচ্ছে কেয়া পাতার ছবি। এবারে আমরা তার পরের লাইন দুটো পড়ে ফেলি। চলো, তাল দেখিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে, অর্থাৎ কেয়া পাতা যে নৌকাটা ঘুরে তাকে যখন ফুল দিয়ে সাজানো হবে, তারপর তাকে কোথায় ভাসানো হবে? তাল দিকিতে। তাল দিকিতে ভাসিয়ে দিলে নৌকাটি দুলে দুলে চলবে। এবারে আমরা এই চারটি লাইন আরেকবার পড়ে ফেলি। চলো, কেয়া পাতায় নৌকা ঘুরে সাজিয়ে দেব ফুলে, তাল দিকিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে। তাহলে এবার তোমরা আমার সাথে আরেকবার বলো। কেয়া পাতায় নৌকা গড়ে সাজিয়ে দেব ফুলে, তাল দিকিতে ভাসিয়ে দেব চলবে দুলে দুলে। কেমন? তোমরা কিন্তু এই চারটি লাইন খুব ভালো করে পড়বে। তাহলে এবার আমাদের পুরো কবিতাটি পড়া হয়ে গেল। এবার এখান থেকে আমরা চলো কিছু প্রশ্ন উত্তর করে ফেলি। দেখো, প্রথমেই তোমাদের জন্য রয়েছে শূন্য স্থান পূরণ করো। প্রথম প্রশ্নে রয়েছে সাজিয়ে দেব ড্যাশ, অর্থাৎ সাজিয়ে দেব কি? উত্তরটা তোমাদের কিন্তু কবিতাটা করে লিখতে হবে। তারপরে রয়েছে সকল ছেলে ড্যাশ, এখানে উত্তরটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। দেখো, এরপরে রয়েছে মিলযুক্ত শব্দ। এই যে ছুটি আর দুলে, দুটি শব্দ এখানে দেওয়া হয়েছে, তোমাদেরকে এই দুটি শব্দ দিয়ে ওই কবিতার মধ্যে থেকে একই মিলযুক্ত আরো দুটি শব্দ খুঁজে বের করে লিখতে হবে। দেখো, তারপরে রয়েছে প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে চলো দেখে নি কি কি প্রশ্ন এখানে করা হয়েছে। প্রথম প্রশ্নটি রয়েছে মেঘের কোলে কি হেসেছে। তোমরা মনে পড়ছে প্রথম লাইন কবিতাটি, মেঘের কোলে রোদ হেসেছে। সেকেন্ড কোশ্চেন, আজ আমাদের কি? এটা তোমাদের জন্য রইল, এটা তোমরা কবিতাটি পড়ে নিজেরা করবে। তারপরের প্রশ্ন, কি পাতা দিয়ে নৌকা গড়া হবে? কবিতাটি কিন্তু আমি পড়ানোর সময় তোমাদেরকে বলেছিলাম এবং ছবিও দেখিয়েছিলাম। তোমরা এবারে এই পুরো কবিতাটা ভালো করে পড়ে এই প্রশ্নের উত্তরগুলি করবে। তাহলে দেখে নিই চার নম্বর শেষ প্রশ্ন তোমাদের কি রয়েছে। নৌকাটি কোথায় ভাসানো হবে? তাহলে এটাই তোমাদের রইল হোমটাস্ক, তোমরা এটা কপিতে করে ফেলবে। আজ তবে এই পর্যন্ত, টাটা।